প্রত্যেকে আমাকেও নিজেকেও ভয় লাগতেছে যে প্রতিদিন দাগগুলা চেক করতে হচ্ছে যে জমি আমার নামে আছে কি না, কারণ আজকে আছে দেখেন চেক করলাম কালকে নাই, এই জিনিসটা হয়ে যাচ্ছে। বিনা জিনিসটাকে আমি অবশ্যই বলবো যে প্রশাসনিক দিক থেকে একটু নজর আনুক যাতে এই জিনিসটা মানে ঠিক হয়। এই মৃত্যুর কারণ তো পুরোপুরি একমাত্র পুরোপুরিভাবে বিএলআরও অফিসটাই পুরো জড়িত আছে। চোপড়ার বিএলআরও অফিসের সামনে করে এক ব্যক্তি হওয়ার ঘটনায় তীব্র রহস্য দানা বেঁধেছে। জমি সংক্রান্ত বিষয়ে এই ঘটনা হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান, যদিও চোপড়া বিএলআরও দপ্তর থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চোপড়া বিএলআরও অফিসের সামনে। মৃত ওই ব্যক্তির নাম নুরুল হক, বয়স 55, বাড়ি চোপড়া থানার মোলানি এলাকায়। জানা গিয়েছে জমি সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার দুপুরে চোপড়া বিএলআরও অফিসে গিয়েছিলেন, এরপর সেখানেই নেন নুরুল হক নামে ওই ব্যক্তি। এরপর তাকে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে জমি সংক্রান্ত বিষয়েই তিনি হয়েছেন বলে অনুমান করা হচ্ছে স্থানীয়দের পক্ষ থেকে। গিয়েছিল নাকি জানি না, আমি অন্য জায়গায় ছিলাম, শুনলাম মানে বেলার অফিসে আগে কি মনে হচ্ছে ওই জমিনের রেকর্ড কাটার জন্য মানে ঘোরাচ্ছিল অনেকদিন। কে টাকা নিয়েছে? দালাল? দালাল নিয়েছে। কি চাইছেন এখন আপনি? সঠিক বিচার চাই। আমার কাকা জমিনের মানে ওর নামে নিয়ে নিছে সব জমি। আপনার ঝামেলা কি কাকার সঙ্গে জমি নিয়ে? কাকা আমার রোহন নামে সব জমিন করে লাস্টে আমার বাবার রেকর্ডটা কাটার জন্য আমার বাবা অনেকটা খরচা করতে হয়নি। এক সাল পর মানে নোটিশ আসলো, সবগুলো যায় আমার কাকা আবার কম দিয়ে বিভিন্ন হয়েছে। কি নাম আপনার বাবার? নুরুল হক। বয়স কত? মোটামুটি 55-56 হয়ে। আপনারা কি কোনো অভিযোগ করবেন কারোর বিরুদ্ধে? লিখিত অভিযোগ করবেন? দেখি আমার দাদাগুলা আছে। এখন কি চাইছেন আপনি? সঠিক বিচার। কি নাম আপনার? সাবুদ বলান। দাদা কি হয়েছিল? মানে আমরা এই দোকানে চা খাচ্ছিলাম, চা খাইতে খাইতে তখন এই ভাই বললো একটা লোক বিপদে পড়েছে, লোকটা ধরপড় সরপড় করছিল ওখানে, তো লোকটাকে ওই বই বললো চলো লোকটাকে নিয়ে হসপিটালে যাবো। এখানে আসলাম, এখানে আসে মনোসিলের গন্ধ পাইলাম আমরা, তো একটু দূরে যখন যাই আবার পাই না, পাশে গেলে গন্ধ পাওয়া যায় ওষুধের। তারপরে আমি এ বললো জিজ্ঞাসা করতো কাকুটাকে কিছু খাইছে নাকি ওষুধ টষুধ, তো আমি জিজ্ঞাসা করলাম কাকু কিছু ওষুধ খাইছেন নাকি, তো বললো হ্যাঁ ওষুধ খাইছে। তারপরে এই কথাটা বলার পরে তারপর তখন একটা টোটো আসছিলো, টোটোটা তাদের তুলে নিয়ে গেলাম হসপিটালে। হসপিটালে নেওয়ার পরে পুরো গাঁটা ছেড়ে দিয়েছিল, তিনজনে ধরে নিয়ে গেলাম হসপিটালে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে মানে ডাক্তার ছিল, তারপর ওষুধ যা লাগলো লিখে দিল, ওষুধগুলো আবার কিনে নিয়ে দিলাম। কিনে নিয়ে দেওয়ার পরে ওদের বাড়িতে ফোন করে দিয়েছিলাম, ওনার ছেলেকে আমি চিনি অনেকদিন আগে থেকে। হ্যাঁ, তারপর তারপরে মানে কি কী জন্য মারা গেল জানা গেল? ওর ছেলেটা ওর ভাস্তার আগে আমি জিজ্ঞাসা করলাম, বলছিল ও বললো ওর কিছু পারিবারিক কিছু টেনশন ছিল আর কালকে নাকি ও জমিন বিক্রি করেছে, এরকম একটা কিছু কথা বললো। এখন জমি বিক্রি করলো না কিনলো ওটা বলতে পারবো না সঠিক, কিন্তু ও বললো বাড়িতে একটু টেনশন ছিল। তারপর ও নাকসারিতে আজকে কাজ করছিল, ওই বন্টন ছিলছিল, বন্টন ছিলার পরে ওখান থেকেই ও গায়েব। তারপরে ওকে খোঁজাখুঁজি করছে বাইরের দিকে, বলছে মনে হয় কোথাও গেছে। এইখানে এসে কেন কি মনে করছে? এখানে যে এসে কেন বিষয়ে ওটা বলতে পারবো না। ওর ভাষাকে যখন এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হলো এইদিকে এদিকে 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 জায়গাটা কোথায়? এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা বেলা অফিসের উত্তর সাইডে।
পশ্চিম রাস্তার পশ্চিম সাইডে উত্তর দিকে। আপনার নাম? আমার নাম এমডি নজরুল ইসলাম, অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট। যেটা আমরা শুনলাম, আমরা আমাদের আজকে চোপড়ায় মিটিং ছিল, তো ফট করে আমরা যেটা শুনলাম যে একজন, তো আমরা তাড়াতাড়ি হসপিটালে এসে দেখলাম যে না হয়েছে ঠিকই কিন্তু মারা গেছে। তো মানে তাও আমাদের মনে সন্দেহ ছিল, আমরা ইসলামপুরে পাঠালাম, তো ইসলামপুরে দিল যে না বেঁচে নাই, মারা গেছে। বিএলআর অফিসে বসে, তো বিএলআর অফিসে বসে কেন, কি কারণ? যেটা আমরা শুনতে পেলাম যে ওনার ছেলেদের কাছ থেকে, হ্যাঁ মানে জমিটা দুই ভাইয়ের নামে হওয়া উচিত, কিন্তু এক ভাই রেকর্ড করে নিচ্ছে, ইনার নামে রেকর্ডটা করছে না। তো বেলারতে উনি বারবার মানে এসে ঘুরছে, কোন মুন্সিকে টাকাও দিছে এবং বারবার ঘুরছে, এক বছর ধরে ঘুরতেছে, তো রেকর্ড মানে করে দিচ্ছে না। আজকে আসছিল যে মানে অনেক মানসিক চাপে ছিল যে উনার ওই জমিটা বেচে কিছু ধার মহাজন ছিল সেখানে শোধ করবে, যেহেতু জমি রেকর্ড হচ্ছে না, জমি বিক্রিও হচ্ছে না। তো সেজন্য উনি আজকে মানে এসে যখন দেখছে যে আজকে বিএলআর অফিস রেকর্ড করে দেয়নি, উনি মানসিক চাপ আর সহ্য করতে পারেনি। তো কারণটা কি মনে করছেন উনি, যে কারণ নেই? কারণ একটাই, যেটা আমি শুনতে পেলাম যে জমি রেকর্ডটা যদি ঘুরিয়ে দিত, উনার যেটুকু মানে বাবার জমি তো ভাই ভাইয়ের সমান ভাগ পাবে, বাবার জমি এক ভাইকে দিয়ে দিচ্ছে, এক ভাইয়ের নাই, এক বছর ধরে এটার জন্য ঘুরছে, আজকে জমিটা পেয়ে গেলে হয়তো আজকে হতো না উনাকে। দাদা বলছি যে আপনাদের চোপড়ার বিধায়ক এর আগে বলেছিল যে বিএলআর অফিস ঘুঘুর বাস, আর আপনি ওখানকার তৃণমূল অঞ্চল প্রেসিডেন্ট, কি বলবেন এই ব্যাপারটা না? এটা তো আমিও বলবো যে বিএলআর অফিসটা একটা ঘুঘুর বাসা হয়ে গেছে, কারণ যে যাচ্ছে শুধু বিএলআর অফিসে রেকর্ড সংশোধন করতে, আর কিছু করতে গেলে টাকা, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আমি অনেক কয়টা আরও কেস পাঠাইছি, কাজ হচ্ছে না। আমার নিজের শ্বশুরের এই জমি খাচ্ছে, কিন্তু দুটা দাগে রেকর্ড অন্যজন কেটে নিচ্ছে বিনা নোটিশে। আমি বেলারকেও এটা পাঠিয়েছি যে বেলারু সাহেবকে বলেছি যে এটা দেখেন যাতে তাড়াতাড়ি সংশোধন করে দেওয়া হয়, কারণ বিনা নোটিশে আপনি কাটবেন কেন একটা দাগ? একটা দাগ কাটার জন্য আপনি আগে নোটিশ করেন, ওনার কাছে কাগজ আছে কি না দেখবে, তারপর কাটবে। এখানে হচ্ছে কি যে আজকে নিজেকেও, আমাকেও নিজেকেও ভয় লাগতেছে যে প্রতিদিন দাগগুলো চেক করতে হচ্ছে যে জমি আমার নামে আছে কি না, কারণ আজকে আছে দেখেন চেক করলাম কালকে নাই, এই জিনিসটা হয়ে যাচ্ছে বিনা নোটিশে। এই জিনিসটাকে আমি অবশ্যই বলবো যে প্রশাসনিক দিক থেকে একটু নজর আনুক যাতে এই জিনিসটা মানে ঠিক হয়। আপনি কি মনে করছেন আজকের এই মৃত্যুর পিছনে একমাত্র কারণ চোপড়া বিএলআরও? হ্যাঁ, এই মৃত্যুর কারণ তো পুরোপুরি একমাত্র নয়, পুরোপুরিভাবে বিএলআরওর অফিসটাই পুরো জড়িত আছে। দলগতভাবে আপনারা জানাবেন? হ্যাঁ, আমরা বিধায়ককে এখনই দলগতভাবে জানালাম, বিধায়ক বলল যে তোমরা যাও এর বিরুদ্ধে মানে দেখে যে দোষী আছে এর শাস্তি যাতে হয়। আমরা পরিবারের পক্ষ থেকে কি কোনো অভিযোগ করবেন আপনারা লিখিত? হ্যাঁ, ওনার ছেলেকে আমরা যে বসা করলাম, আজকে যেহেতু বাপ মারা গেছে, একটা ছেলে কান্নাকাটির ব্যাপার আছে, আজকে তো আর ই হবে না, আমরা পোস্টমর্টম করে নিয়ে যাই, পরবর্তীতে এটা কেসের ই করবো।